আমার উপরে ঘরটি যতনে দেখো, সেখানে গিয়ে শাক বুনো, কিছু যদি না পাও ওই শাক হাত খেয়েও আর হরিনাম করো। সেদিন তো কথাখানি আমি খেয়াল করিনি। ঠাকুর আমারে ও কথাখানি কেন বললেন কথাখানি তিনি? তবে কি তিনি সেখানে বেশি দিন থাকবেন নি? আমারে কি তবে এখানে চলে আসতে হবে নাকি? না না না, আমার ঠাকুর যেখানে থাকবে আমিও ঠাকুরের সঙ্গে সেখানেই থাকব। তাছাড়া তিনি তেনার মায়ের পাদপদ্ম ছেড়ে যাবেনই বা কোথা? না 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 না, এ কিছুতেই হতে পারেনি। আমার ঠাকুর আমার ছেড়ে কিছুতেই চলে যেতে পারেনি। না ঘুরি ঘুরি, কি হয়েছে তোমার? আমার মনটা এখানে বিন্দু মা, তুই ঠিক চিনি রে মা। হ্যাঁ রে মা, আমি একটু আমার মনটা কেমন যেন হাহুতাশ করছে। কেন খুড়ি, জয়রাম বাটির জন্য? আরে না না, আমার এক্ষুনি সেখানে ফিরে যেতে হবে। তোর খুড়ুর কাছে? ও মা, এই যে তুমি বললে কিছুদিন মায়ের কাছে গিয়ে থাকবে। না রে লক্ষ্মী, না আমি আর কোথাও যাবো না, আমি কেবল তোর খুড়ুর কাছেই যাবো। আর আমি যাবো কাল সকালে। ওমা খুড়ি, বলানি কোয়ানি, এরকম হঠাৎ করে কাল সকালে খুড়ুর কাছে যাব? আমার না কিচ্ছুটি সুধুষ নেই লক্ষ্মী, কিচ্ছুটি সুধুষ নেই। আমি কাল সেখানে চলে যাব, কালই আমি সকালে যাব। আর জয়রাম বাটি? না রে মালা, আমার এখন সেখানে যাওয়া হবে। আমি শিবরাম রেটে খবর পাঠিয়ে দেব আমি ভালো আছি। ওমা, কাল সকালে সব জিনিসপত্র গুছিয়ে নিস, কেমন? কাল সকালে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ হ্যাঁ, এর মা বুঝি তোমারে কানে কানে বলে দিয়েছে কিছু? হ্যাঁ বলে দিয়েছে। তা বেশ 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 বেশ, ওই তল্পি তল্পা গুটি নিয়ে এর কাছে চলে এসো গো, এর কাছে চলে এসো। ওই আমার কুকুর জয়রাম বাটি তো তোমার যাওয়া আসা লেগেই থাকবে। হ্যাঁ লেগেই থাকবে, যে কাজের জন্যে তুমি সেখানে গিয়েছিলে সে কাজ যখন মিটে গিয়েছে তখন এর কাছে চলে আসে তো কোনো বাধা নাই। চলে এসো গো, চলে এসো, চলে। কাল সকালে যখন ওই নাইতে যাব তখন ভান্ডারি দাদার সঙ্গে দেখা হলে বলে দেব নবদের ঘরটা যেন খুলে ভালো করে পুরস্কার করে রাখে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কে কে ওখানে? লাটুরাম মনে হচ্ছে। কি ব্যাপার লাটুরাম, তুমি নবতের ঘরে উঁকি ঝুঁকি দিয়ে কি দেখছিলে? কিছু নাই। কিছু নাই বললে তো হবে না বাবা, তুমি এখানে ঘুরঘুর করছিলে, কি খোঁজ করছিলে সেটা আমি বেশ জানি। কিছু নাই ভান্ডারি দাদা। মাকে খোঁজ করছিলে? মা এখানে এসেছেন কিনা দেখতে এসেছিলে, তাই তো? কতদিন হয়ে গেল আমি আমার মায়ের চরণ দেখি নাই, ইসলিয়ে তো আর রোজ আসি আমি মাকে দেখবো বলে। আরে পাগল, মা এখানে আসলে তুমি জানতে পারবে না? নেই ভান্ডারি দাদা, আমিও পঞ্চবটিতে ঠাকুরের ধ্যানে থাকি তো, ইসলিয়ে যদি মা আসিয়ে জানতো আমি। না না না, মা এখনো আসেনি, তবে ঠাকুর যখন আমাকে নবতের ঘর পরিষ্কার করতে বলেছেন জানবে খুব শিগগিরই মা আসছে। ঠাকুর কি বলিয়েছেন? মা আসছে? হ্যাঁ মা সাজমুজ আসছে। আমার
আমার মা লাটু রামের মা তিন তিন নবতের ঘরে সানাই বাজবে হা তিন সানাই বাজবে সত্যি মা থাকলে যেন নবতের ঘরে সানাই বাজে দেখো দেখি তুমি ফিরেছো তোমার সেই গাওনা নিয়ে একটিবার ঠাকুর ঠাকুর গো একটিবার আমাকে আমার আরজিটা একটু দেখো আমি তোমার না কতবার বলেছি তোমার ওই আরজি ওই সেখান দিয়ে পাস করে নিয়ে আসতে সেটি তো এখনো পর্যন্ত করতে পারলেনি ঠাকুর সেদিক মানে কেউ আমাদের যেতে দেয় না গো ঠাকুর আমি কতবার লুকিয়ে সেখানে গিয়েছিলাম কারো না কারো চোখে পড়েছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ঠাকুর নয়তো আমি ভয় পালিয়ে গিয়েছি ঠাকুর মন দিয়ে যখন ভয় এখনো দূর করতে পারোনি তখন এ কি করবে আমি এর আগে কতবার গিয়েছিলাম ঠাকুর কিন্তু মা জননে দেশে ছিলেন এখনো দেশেই আছে মা নেই আমার কি হবে ঠাকুর দেখো বাছা তোমারে তো এই আগেই বলে দিয়েছে স্পষ্ট করে কি বলে দিয়েছে তো তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করনি গোমে সময় নষ্ট করনি এখন এর ভক্তরা চলে আসবে হ্যাঁ তোমারে তোমার কম দোষে সবাই চেনে বুঝলে কি নে তখন যদি কেউ তোমারে কিছু বলে বসে তুমি এখানে দাঁড়িতে যাও ঠাকুর আমি কি পাপ মুক্ত হব না ঠাকুর এই দেখো দেখি সেই পাপের কথা যারা মনে পাপ নিয়ে বয়ে বেড়ায় তাদের জন্য কিচ্ছুটি করতে পারেনি কিচ্ছুটি করতে পারেনি ওমে বলি কি ওই সে আসুক তার কাছে তুমি গিয়ে বলো তারপর সে যা বলবে তুমি তাই করো হ্যাঁ এখন যাও দেখিনি যাও মা কবে আসবে ঠাকুর দেখো দেখি সে কবে আসবে সেইটি চিনি তারপর তুমি তার কাছে আসবে একটুকু কষ্ট করতে পারবে নি এ জানে নি কেউ জানে কি নে সেটি জেনে নাও গো বাছা এখন যাও দেখি নি যা জল 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 কেউ যদি সেখান দিয়ে আমার শারদারা জামায় খবরটা এনে দিত তাহলে মনটা বড় শান্তি পেত দিদিমা ও দিদিমা কামার পুকুর দেখে উপদে শারদারে নিয়েছে এর নাম যাই গো দিদিমা আমি কামার পুকুর দিয়ে এসেছি লক্ষণ পাইনের ভাই গো আমার শারদা এসেছে শারদা শারদা এসেছে নাকি শারদা আমার মা আমার মা কই ও নীলু নীলু তুই আর দেরি করিস না বাপ যা উপজে গ্রামের লোকেদের সাথে কথা বলছো ওরা টেনে নে আর কতদিন আমি ওর মুখটা দেখিনি একে গায়ে চাপান দে তারপর যাচ্ছি খুড়িও আসে না গো আমি একাই এসেছি খবর দিতে শারুমা আসেনি কবে আসবে খবর পাঠিয়েছে বুঝি কবে আসবে সে খুড়িমা শিবরামদা ঠাকুরে বলেছিল যে এখানে খবরটা দিতে কিন্তু শিবরামদা ঠাকুরের তো মরতে সময় নেই তাই আমাকে বললেন এখানে এ খবরটা তোমাদের দিয়ে যেতে খুড়িমা দক্ষিণেশ্বর চলে গিয়েছে এটা জানাতেই আমি এসেছি আমি এবার আসি গো দিদিমা চলে গেল মেয়েটা খাবার আগে একবার দেখা দিয়ে গেল রে তারে যে আমি চোখের দেখাও দেখতে পেলুম নি কেদুনি বউটা কেদুনি চল ঘরে চল আসার সময় হলি এমনি আসবে এখন চল চল ঘরে চল তোর বেন হ্যাঁ আরে তুমি কিতনি বার বলা ইধার মাথা হ্যাঁ করো মাথা হ্যাঁ করো কিধার গেছি না কাহা ও ভাই আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম গো হের না না ভাই আমি তেনার ঘরে যাইনি
ঠাকুর দূর থেকেই বললেন মা এলে তেনার সঙ্গে দেখা করতে। মা কবে আসবেন গো দেশ থেকে? তা তোমার কি আছে? হ্যাঁ আমাকে বলো না ভাই, দয়া করে মা কবে আসবেন? নাহি তোমাকে বলবে না। আর শোনো, তোমারই জবান মে মা কা নাম মত লিয়া করো। হ্যাঁ তোমারই জবান মে শোভা নেই দেতি। আমরি যে মা হে না ও দেবী আছে, সচমুচ দেবী সীতা মাইয়া আছে আমরি মা। যাও পারো ইয়াস। আমায় বলবে না মা কবে আসবে? নাহি নাহি বলবে। হ্যাঁ মা আসবে জরুর, লেকিন তুমি আসবে না। কেন? আমি মন্দ কাজ করেছি বলে? আমি মন্দ মেয়ে বলে মা আমায় দূরে ঠেলে দেবেন গো, আমায় কাছে টেনে নেবেন না? তুমি যাবে নাকি? হাম থাক ভাই থাক, আমাকে আর লোক ডেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি গো। হ্যাঁ হ্যাঁ যাও যাও ভালো। কে বলে দেবে আমায় মা কবে আসবে? ঠাকুর বলেন, সংসার বা সন্ন্যাস, জগতে আপনজন কেবল ঈশ্বর। ঠাকুর, এই যে আমরা সংসারীরা সংসার সংসার করে জীবন পাত করে চলেছি, কি করে বুঝবো যে সংসার আমাদের জন্য কি করলো? সংসারে তো এত মানুষ, কি করে জানবো যে যাদের আমরা আপন বলে মনে করি তারা কি সত্যি আমাদের আপন? দেখো গা, তুমি যে কথা জিজ্ঞাসা করলে সে কথা এক দু কথায় বোঝানো যাবে, একটা গল্প বললেই তোমরা তা বুঝতে পারবে। বলুন ঠাকুর। এই যে তোমরা এটা জিজ্ঞাসা করলে সংসার কি, সেখানে আপনজন কি, ঠিক তেমনি এক শিষ্য তার গুরুরে জিজ্ঞাসা করেছিল সংসার কি, সেখানে আপনজন কি। বলুন গুরুদেব, সত্যিকারের আপনজন কে? দেখো সংসার বলো বা সন্ন্যাস, ভগবানের চেয়ে আপনজন কেউ নেই। এই দুনিয়ায় কেউ কারো নয়, এক তিনি ছাড়া। এ কি বলছেন আপনি গুরুদেব? ঘরে আমার মা আছেন, উনি আমাকে কত আদর করেন, কত যত্ন করেন, আমাকে দেখতে না পেলে চোখে আধার দেখেন, আর আমার জন্য তিনি প্রাণ দিতেও কসুর করবেন না গুরুদেব। বুঝেছি, তোমাকে হাতে কলমে শিক্ষা দেবার দরকার হয়ে পড়েছে। দাঁড়াও, ধরো হাত পা তো। এগুলো কি গুরুদেব? এগুলো একরকম বড়ি, বাড়ি গিয়ে জল দিয়ে খেলেই তুমি মরে যাবে, তারপরে তুমি জানতে পারবে কে কার। মানে আমি মরে যাব? কিন্তু মরে গেলে জানবো কি করে যে সংসারে কে কার, আর মরে গেলে টেরি বা পাবো কি করে গুরুদেব? না না, তুমি মরে যাবে না, মরার মতো পড়ে থাকবে, মানে তুমি সব বুঝতে পারবে, বাহ্যিক জ্ঞান থাকবে তোমার। তারপর? তারপর তো আমি আছি, আমি যাবো তোমার বাড়িতে। যা তুমি যাও। আচ্ছা গুরুদেব। সে বাড়িতে গেল আর ওই বড়িটি খেয়ে শুয়ে পড়ল। ওরে শুয়ে পড়লি যে, কি হলো রে, মরে গেল নাকি? কি হলো ওকে, কি সম্ভব ছিল আমার? কে কোথায় আছো গো, কে কোথায় আছো, এসো দেখো। তাই তো, তুই তো সত্যি সত্যি মারা গেছে। কি হয়েছে মা, এত কান্নাকাটি কিসে? গুরুদেব
দেখুন না গুরুদেব, আমার ছেলেটা মরে গেল না। দেখুন দেখি 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 শোন 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 কান্নাকাটি করো না মা, কান্নাকাটি করো না। আমার কাছে একটা ওষুধ আছে গো, খেলে ও বেঁচে উঠবে। আবার তোমার ছেলে বেঁচে উঠবে গো। আমাকে সেই ওষুধটা দিন। কিন্তু সেটা তো ও খাবে না, খেতে হবে অন্য কাউকে। আমি তোর মা, আমাকে দিন, আমি খাবো। তুমি ওর মা, তোমার দায়িত্ব তোমার ছেলের প্রাণ বাঁচিয়ে তোলা। কিন্তু কিন্তু এটি খেলে তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। আমি বলতে চাই না, আমি বলতে চাই না, আমার সংসার রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার আরো ছেলে পুলে রয়েছে, তাদেরকে দেখবে, তাদেরকে দেখবে। ও মরছে বড়ক, আমি বলতে চাই না, আমি চাই না বসে, আমি বলতে সংসারে আপন বলে কেউ নেই, আপন কেবল ওই একজনই, ভগবান। চলুন গুরুদেব, আমি আজই এই সংসার ত্যাগ করে আপনার সঙ্গে চলে যাব, ঈশ্বরের সেবা করব। এসো এসো আমার সাথে। এইবার বুঝলি আপনজনা কে? ওরে ঈশ্বর বিনে যে আর কেউ আপন নাই রে, কেউ আপন নাই। জয় মা, জয় মা।